হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। একটি নিউজ পত্রিকায় খবর বেরিয়েছে, ভারত সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন, সেই প্রতিযোগিতায় একটি উপায় বলতে পারলে পাবেন 5 লক্ষ টাকার নগদ পুরস্কার। নিউজটি কতদূর কি আমি নিজেই জানি না, যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এতে সকলেরই হেল্প করা হবে। চলুন দেখে নিই নিউজ পত্রিকাটিতে কী বলা হয়েছে। আমি যে নিউজ পত্রিকাটি খুলে রেখেছি সেটি নিউজ 18 বাংলা, আপনারা চাইলে ডাইরেক্ট এটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশনের জন্য লিঙ্ক দেওয়া আছে, হেডিংসে দেওয়া আছে ভারত সরকারের প্রতিযোগিতা, একটি উপায় বলতে পারলেই নগদ 5 লাখ। আরও বলেছেন নগদ 5 লাখ টাকা পাওয়া যাবে একেবারে হাতে হাতে, এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু কেনই বা এই পুরস্কার, আপনারও মনে হয়তো প্রশ্ন জাগছে, চলুন পুরোটাই দেখে নিই। এরপর বলছেন এই প্রতিযোগিতায় একটি মাত্র উপায় বলতে হবে, তাহলেই পুরস্কার 5 লাখ টাকা পাওয়া যাবে। এই প্রতিযোগিতার আয়োজন করেছেন NTPC অর্থাৎ দি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, আয়োজন করেছেন অ্যান্সার কনটেস্টের। 3 সপ্তাহ ধরে চলবে এই প্রতিযোগিতা। প্রতি বছর বর্জ্য হিসাবে প্রচুর ছাই উৎপন্ন হয় তাপবিদ্যুৎ প্রকল্পগুলিতে, সেই ছাই কিভাবে ব্যবহার করা যাবে তা জানতে এবার জনগণের কাছে উপায় জানার প্রস্তাব রাখল NTPC। আগামী 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে টিমের তরফে, NGO, গবেষক বা প্রতিষ্ঠানের তরফেও অংশগ্রহণ করা যাবে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার ফলাফল জানা যাবে 2019 15ই জানুয়ারি। বিজয়ী হলে পাবেন 5 লক্ষ টাকা, দ্বিতীয় হলে পাবেন 3 লক্ষ টাকা এবং তৃতীয় হলে পাবেন 2 লক্ষ টাকা। এমনকি আরও 2 জনকে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে সান্ত্বনা পুরস্কার। এর আগেও NTPC-র তরফে ছাই দিয়ে ফ্লাই অ্যাশ বেসড জিওপলিমার কংক্রিট রোড তৈরি হয়েছে। এই ছিল নিউজটির পুরো তথ্য। এতে কতদূর কী আপনারা জানতে পারলেন, কী বুঝতে পারলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।